إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير. কিয়ামত কখন হবে একমাত্র কে জানেন? এ মুসলমান, কিয়ামত দুই প্রকার, একটার নাম কিয়ামতে সগরা আর একটার নাম হলো কিয়ামতে কবরা। ছোট কিয়ামত আর বড় কিয়ামত, সারা পৃথিবী একসাথে ধ্বংস হয়ে যাওয়ার নাম হলো বড় কিয়ামত, কিয়ামতে কবরা। আর প্রত্যেকটা মানুষের মৃত্যুর নাম হলো কিয়ামতে সগরা। তাহলে বড় কিয়ামত কখন হবে, ছোট কিয়ামত কখন হবে? দুনিয়ার কেউ জানে না, কোনো মানুষ জানে আরো জোরে কন না মুসলমান, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না কে কখন মরবে, কেউ জানে না। ও বন্ধুরা, এক নাম্বার, দুই নাম্বার হলো ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কে দেন? আরো জোরে কন, বৃষ্টি আল্লাহ দেন। আকাশে মেঘমালার অভাব নাই, সবাই মনে মনে ভাবছে এই বুঝি বৃষ্টি নামবে, এই বুঝি বৃষ্টি নামবে। দেখা যায় এক ফোঁটাও পরে, এক ফোঁটাও পরে না। আবার দেখা যায় সামান্য একটু মেঘমালা, আরে কিচ্ছু হবে না, সব রুদ্রে দেওয়া আছে। দেখা গেছে দশ মিনিটের মধ্যে এমন ভাবে বৃষ্টি এসে সব বাসায় দিয়েছে, সব ভিজাইয়া দিয়েছে। তাহলে বৃষ্টি হবে কি হবে না, হইলে কতটুকু হবে, না হইলে কতদিন হবে না, এটা একমাত্র কে জানেন? একমাত্র আল্লাহ জানেন। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে সন্তান কি হবে কি হবে না, ছেলে হবে না মেয়ে হবে, এটা কে জানেন? কেউ মনে মনে ভাববেন না, আমরা তো আল্ট্রাসোনোগ্রাম মেশিন দিয়ে এখন পরীক্ষা করে বলতে পারি পেটের সন্তান ছেলে না মেয়ে। আপনাকে এটা বলা হয় না আমার ভাইয়েরা? সন্তানের কাঠামো তৈরি হওয়ার পরে মেশিনে ধরা পড়ে ছেলে না মেয়ে, কিন্তু যখন এক ফোঁটা পানি আকারে আমার আপনার মায়ের রেহেমের ভিতরে যায়, ওই পানি থেকে ছেলে বানাইবেন না মেয়ে বানাইবেন, এটা একমাত্র আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ও মুসলমান, নাম্বার গেল তিন, চার নাম্বার হলো ওয়ায়ালামু মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল মানুষ কি খাবে কি উপার্জন করবে, এটা কেউ জানে না, কে জানেন? আমার ভাইয়েরা, আগামীকাল কি উপার্জন করব, কি খাইব কি খাইব না, এটা আমরা কেউ জানি না, একমাত্র আল্লাহ জানেন। ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, মানুষ কোথায় গিয়ে মৃত্যুবরণ করবে, এটা একমাত্র কে জানেন? কোন জমিনে মারা যাবেন, মৌলভী বাজারের ভিতরে না সিলেটে না সুনামগঞ্জে না হবিগঞ্জে, কোথায় মারা যাবে, বাংলাদেশে না অন্য দেশে, কেউ জানে না, কে জানেন? আরো আসতে, পরিচিত জায়গায় মরবেন না অপরিচিত জায়গায় মরবেন, এটাও কেউ জানেন না, কে জানেন? আল্লাহ। তাহলে একটু চিন্তা করা দরকার, আমি আর আপনি, আমরা সবাই মরে গেলে যেখানেই মরি না কেন, কাফন দাফন আর জানাজা চাইনি না চাই না, আমার কথা বুঝছেন? যেখানেই মৌ যেই জায়গাতেই থাকুক, আমার মরার পরে আমার একটু গোসল দিয়া, একটু কাফন পরাইয়া, সম্মানজনক ভাবে জানাজা সহ জানাজা দিয়ে সুন্দর ভাবে আমাকে দাফন করা হবে, এটা কি আমি চাই না? আমরা সবাই চাই না? সব মুসলমান চাইনি না চাই না? তাহলে কাফন কার জন্যে, অমুসলিমের জন্যে না মুসলমানের জন্যে? গোসল কার জন্যে, মুসলমানের জন্যে? জানাজা কার জন্যে, দাফন কার জন্যে? মুসলমানের জন্য। তো আপনি অপরিচিত জায়গায় যদি মারা যান, তাহলে আপনি যে মুসলমান এটা চিনবার ব্যবস্থা আপনাকেই সবসময় করে রাখতে হবে, মজলিসটা সুন্দর হবে। আর তিন নম্বর হলো, সবাই একটু দয়া করে আমার দিকে তাকাইবেন, নিজেরা নিজেরা কেউ কারো দিকে তাকানোর এই মুহূর্তে আর দরকার নাই, সবাই একটু আমার দিকে তাকাইবেন। চার নম্বর হলো, মাঝে মাঝে একটু কথা বলার দরকার হলে আমার সাথে একটু কথা বলবেন, রাজি আছেন সবাই? তো জবানটা একটু খোলেন, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
الله أكبر هاي ناي هاي ناي أريك تزوري لك بي الله أكبر ما شاء الله أشون الله رب العالمين الله رب العالمين أما كي أبنا كي এই দুনিয়াতে প্রেরণ করেছেন দুনিয়াতে আমরা আগে ছিলাম না দুনিয়াতে আবার আমরা কেহই থাকব না কথা ঠিক নেই দুনিয়াতে আমরা আসি নাই আমরা আমাদের ইচ্ছায় আমাদের চেষ্টায় আমরা আসি নাই আমাকে আপনাকে পাঠানো হয়েছে বলতে পারেন কে পাঠাইছেন আল্লাহ মাশাআল্লাহ আরেকটু সব জমানে একসাথে বলি কে পাঠাইছেন আল্লাহ আবার একটি নির্ধারিত সময় যখন শেষ হয়ে যাবে তখন আমরা আবার কেউ চাইলেও দুনিয়াতে থাকতে পারবো না আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যাওয়া হবে কে নিয়ে যাবেন আল্লাহ মাশাআল্লাহ তাহলে পাঠাইলেন যিনি নিয়েও যাবেন তিনি কয়টা কথা কইলাম দুইটা তিন নাম্বার কথা হলো আমরা যে দুনিয়া থেকে চলে যাব মৃত্যুবরণ করব এই মরণ পর্যন্তই কি শেষ না আরো কিছু আছে তিন নাম্বার কথা হলো পুনরায় আবার আমাকে আপনাকে জীবিত করা হবে কে করবেন জীবিত চার নাম্বার কথা হলো শুধু জীবিত করা পর্যন্তই শেষ না দুনিয়াতে 60 70 80 বছর যে hayat আমরা পেয়েছি দুনিয়াতে এই hayat যে আমরা পার করেছি এর জবাব এর হিসাব আমাকে আপনাকে দিতে হবে এই হিসাব কে নেবেন আল্লাহ কয়টা বলছি আসি নাই কে পাঠাইছেন থাকতে পারবো না কে নিয়ে যাবেন নিয়ে যাওয়া পর্যন্তই শেষ না পুনরায় কে জীবিত করবেন জীবিত করেই শেষ না আমার আপনার কাছ থেকে এই দুনিয়ার জীবনের হিসাব কে নেবেন তাহলে দেখেন এই সব কার্যক্রম যদি আল্লাহর হয় ছিলাম না আমরা পাঠাইলেন যদি আল্লাহ থাকব না নিয়ে যাবেন সেই আল্লাহ আবার পুনরায় জীবিত করবেন সেই আল্লাহ জীবনের হিসাব আমার আপনার কাছ থেকে নেবেন সেই আল্লাহ তাহলে অবশ্যই এই দুনিয়ার জীবনের এই সামান্য সময়ে ওই আল্লাহকে অসন্তুষ্ট করা যায় না আর একটু জোরে বললে ভালো হয় সেই আল্লাহকে অসন্তুষ্ট করা যায় না যে আল্লাহ পাঠাইলেন যে আল্লাহ নিয়ে যাবেন যে আল্লাহ পুনরায় জীবিত করবেন যে আল্লাহর আদালতে দাঁড়াইয়া আমাকে আপনাকে জীবনের হিসাব দিতে হবে সেই আল্লাহকে অসন্তুষ্ট করা কোনো বুদ্ধিমানের কাজ হইতে পারে না এই জন্য আমার আল্লাহ এই চাইরটা কথা স্মরণ করানোর আগে আমার আল্লাহ আমাকে আপনাকে প্রশ্ন করে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ এ দুনিয়ার মানুষ কেমন করে আমি আল্লাহর সাথে তোমরা নাফরমানি করতে পারো ছিলে না তুমি আমি আল্লাহ তোমাকে বানাইলাম আমি আল্লাহ তোমাকে আবার নিয়ে যাব আবার তোমাকে পুনরায় জিন্দা করব দুনিয়ার এই জীবনের হিসাব আমি আল্লাহ নেব এরপরে ওরে বান্দা কেমন করে তুই নাফরমানি করতে পারিস আজকে আমাদের মুসলমানদের যত দুঃখ দুর্দশা যত অশান্তি যত রকমের সমস্যা সবগুলোর মূলে কারণ হলো আমাদের গুনাহ সব জবানে বলেন হে মুসলমান যার কারণে 200 কোটি মুসলমান পৃথিবীতে থাকার পরেও আজ ফিলিস্তিনের মুসলমানেরা মার খাইতে আছে নিরপরাধ নারী শিশুরা শাহাদত বরণ করছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমারের মুসলমান আজ কত বছর হয়ে যায় বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে বাড়ি ফিরতে পারে না আমার ভাইরা তার কারণ হলো একমাত্র আমাদের গুনাহ আমাদের গুনাহের কারণে আমাদের ঈমান দুর্বল হয়ে গিয়েছে ন্যায্য কথা আমরা বলতে পারি না আল্লাহ 200 কোটি মুসলমান যেই পৃথিবীতে যেই পৃথিবীতে 200 কোটি মুসলমান থাকবে সেই পৃথিবীতে অবৈধ রাষ্ট্র জারজ রাষ্ট্র ইসরায়েলের নাম পৃথিবীর মানচিত্রে থাকতে পারে না আমার ভাইয়েরা কিন্তু থাকতে পারতেছে কেন আমাদের গুনাহের কারণে গুনার কারণে ইমানের পাওয়ার কমে না বাড়ে ইমানের পাওয়ার গুনার কারণে বাড়ে না কমে 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 এটা মুসলমান না বুঝলেও কাফের বেঈমানেরা বুঝে
দুনিয়ার ইহুদি খ্রিস্টানরা বুঝে যে মুসলমানকে যদি হারাম খাওয়ানো যায় মুসলমানকে যদি গুনার কাজে লিপ্ত করে দেওয়া যায় তাহলে তার ঈমানের পাওয়ার থাকবে না আর মুসলমানের ঈমানের পাওয়ার যদি না থাকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে না আমাদের বিরুদ্ধে তারা বিজয়ীও হতে পারবে না আমার বন্ধুরা এই জন্য তারা বুঝে আমরা বুঝি না ঘরের ভিতরে টেলিভিশন নাই নাই হ্যাঁ এটা তো একটু টেলিভিশন একটু বিনোদন একটু নাটক একটু ছায়া ছবি একটু অমুক একটু তমুক এগুলো তো একটু বিনোদন মৌলবীরা এগুলো বুঝে না কথা বুঝেন না মৌলবীরা এগুলো বুঝে না আপনারা খুব বুঝছেন বুঝতে বুঝতে এরপর আবার কয়দিন পরে মৌলবীর কাছে গিয়ে কইছেন কি হইছে কো গেছে কি বুঝছেন কি কইছে বুঝলে বুঝছেন না বুঝলে আর বেশি বলতে পারবো না কয়দিন পরে গেছে দোয়া করে কি হইছে গেছে কি বুঝছেন না হন তো অনেক বেশি বুঝছেন এই টেলিভিশনের বরকতে এই সিনেমার বরকতে আর এখন তো মোবাইল শরীফ কথা কয় না ঠিক না আমাদেরকে কোথায় নিয়ে গেছে একটু চিন্তা করেন একটু চিন্তা করেন যদিও একেবারে আমরা গ্রামগঞ্জে যারা বসবাস করি তুলনামূলক যদি একটু কম হয়ে থাকে আজকে আমাদের সমাজের বহু বিবাহ শাদী হয় শুধু ছেলে মেয়ের মতামতের ভিত্তিতে মা বাবার কোনো কথা বলার সুযোগ এখানে থাকে না নাও কষ্ট হয়ে লেবেন মনে হইতেছে কারণ ওয়াজ তো সবাই মিডিয়া ওয়াজ শুনতো চায় কারণ ওই লাউ খাওয়া সুন্নত মিষ্টি খাওয়া সুন্নত এটা খাওয়া সুন্নত ওইটা খাওয়া সুন্নত এইগুলি বললে মিয়া সাহেব সাংঘাতিক কিন্তু যদি মিয়া সাহেব মিম্বরে বসে সুদের ওয়াজ করে সুদের ওয়াজ তখনই দেখবেন সমাজের কেউ কেউ মিয়া সাহেব বেশি সুবিধান না এই আওয়াজ করে বলেন না কেন মিয়া সাহেব সুবিধান না না তাই নিজে সুবিধান না কথা কয় না কথা কয় না কথা কয় না এই ঘুষের বিরুদ্ধে ইমাম সাহেব কথা বললে জুমার দিন বয়ান করলে ইমাম সাহেবের যেমন তেল হয়ে গেছে আমার ভাইরা তাই আসুন এই কাফেলাটা নিয়ন্ত্রণে দেখেন এটা খুব সাংঘাতিক কাফেলা বাবা আমার দিকে তাকা মহাদারা মহাজরিন আমাদের সকল সমস্যার মূলে হলো আমাদের গুনাহ আমার আল্লাহ আপনার আল্লাহ আমাদের সকলের মালিক সকলের খালেক সকলের রিজিক দাতা আল্লাহ বলেন বান্দা কেমনে ফারস নাফরমানি করতে ছিলে না ফাড়াইলাম আমি নিয়ামো আমি উঠাইব আমি জিজ্ঞেস করব আমি এত কিছু আমি এরপরে মাসকান দিয়ে তুই কেমনে করস নাফরমানি হ্যাঁ গুনার কাজ বন্ধ হবে না হাজারো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকলেও সমাজে শান্তি আসবে না গুনার কাজ বন্ধ করে দেন এত বাহিনীর দরকার হবে না একজন মানুষ যদি মনে করে আমরা এখানে যারা আছি মনে করেন আপাতত আমরা সবাই এই গ্রামের কিছুক্ষণের জন্য ধরে নেন আমরা সবাই এই গ্রামের আমরা কেউ চুরি করব না আমি করব না উনি করবেন না আপনারা কেউ করবেন না তাহলে গরু ঘরের বাইরে বান্দা রাখলে অসুবিধা কি আমি কি কথা বুঝাইতে পারি না আপনাদেরকে কেউ আমরা চুরি করব না প্রত্যেকটা মানুষ যদি আমি বলি যে প্রত্যেকে আমরা চুরি করব না তাহলে এই গ্রামে গরু বাহিরে থাকলেও কোনো সমস্যা আর যদি মনে করি যে না চান্স পাইলেই তাহলে তালা দিয়েও রাখা যাবে না সহজ জিনিস একদম সোজা কথা আমার ভাইয়েরা তাহলে আসুন শান্তি চাই না চাই না জোরে গলা চাইনি না চাই না তাহলে গুনার কাজ করে না ছেড়ে আওয়াজ করে বলতে হবে গুনার কাজ করে না ছেড়ে নেক আমল ছেড়ে দিয়ে না নেক আমল করে তাহলে গুনাহ করার কোনো যুক্তি নাই এজন্য আল্লাহ কয় কেমনে ফারস কেমনে গুনাহ করস কোন যুক্তিতে করস কোন আকলে করস কোন যোগ্যতা বলে করস কারণ গুনার কাজ যে করতে যাস এই গুনার কাজ করতে গিয়ে করা অবস্থায় তো তোর মৃত্যু হইতে পারে কারণ কখন তুই মরবি তুই জানিস না আমনে আমি জানি আরো জোরে কন্যা জানি নিশ্চয়ই জানি না কে কখন মরবো কেউ জানি না কে জানেন কে জানেন
إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير قيامت كخون هو بيك مترو كي جانين زوري كون كي جانين او مسلمان اپنی آمی کخون مربو كي جانين الله اكبر مدينار امام حضرت امام مالك ابن انس رحمت الله علی مالك مذهب امام صحابہ کرامের পরে পৃথিবীর প্রথম মুহাদ্দিস যাকে বলা হয় সেই ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহি আলাইহি মদিনার ইমাম মক্কা শরীফ খানা কাবার ইমামতির প্রস্তাব আপনাকে বাইতুল্লাহর ইমামতি করতে হবে তিনি চিন্তা করলেন মদিনা শরীফ থেকে মক্কার দূরত্ব হলো 450 কিলোমিটার আমি যদি ওইখানে ইমামতি করতে যাই আর যদি আমার সেখানে মউত হয়ে যায় তাহলে আমার লাশ মদিনায় আসবে না দাফন আমার মদিনায় হবে না এই জন্য মনে মনে ওনার কামনা ছিল আকাঙ্ক্ষা ছিল আমার দাফনটা যেন মদিনায় হয় ওনার মনে মনে কামনা কি দাফনটা যেন জোরে কর না মদিনায় হয় এ মুসলমান একটু কথা ভালো করে বুঝতে হবে মক্কা এবং মদিনা দুইটা জায়গা দুই দিক দিয়ে দামি মক্কার জায়গা মক্কা শরীফ হলো দুনিয়ার উপরের দিক থেকে দামি আর মদিনা হলো ভিতরের দিক দিয়ে দামি আল্লাহ আল্লাহ কথা বুঝছেন না মাটির উপরের অংশের দিক থেকে মক্কার দাম বেশি কারণ মক্কায় খানায় কাবা অবস্থিত মাটির ভিতরের দিক দিয়ে মদিনার দাম বেশি কারণ মাটির ভিতরে মদিনার মাটির ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুয়ে আছেন এজন্য কবি বড় সুন্দর করে বলেছেন রাহেমের মাসকান হাওয়ালি কাবা রাহেমের মাসকান হাওয়ালি কাবা বনে মের মদফন দিয়ার মদিনা বনে মের মদফন দিয়ার মদিনা ও ইমানদার ও মুসলমান বিশ্বনবী যেই জমিনে শুয়ে আছেন অবশ্যই জমিনের বিতর্গত দিক দিয়ে এই জায়গার দাম অনেক না অনেক বেশি কারণ মক্কা ও মক্কার দাম বেশি উপরের দিক থেকে মদিনার দাম বেশি ভিতরের দিক থেকে মক্কার দাম এখানে আল্লাহর ঘর সর্বপ্রথম ঘর ইন্না আওয়ালা বাইতি উযিআ লিন্নাস লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين সর্বপ্রথম পৃথিবীর সর্বপ্রথম ঘর জাম বাইতুল্লাহ মক্কায় অবস্থিত এই জন্য মক্কার দাম বেশি জমিনের উপরের দিক থেকে মক্কার দাম বেশি আর যেহেতু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মদিনায় শুয়ে আছেন ও মুসলমান আমার আপনার নবী যেই জায়গায় শুয়ে আছেন নবীর পিঠ মুবারকের সাথে যেই জায়গাটা লেগে আছে যেই মাটি লেগে আছে উলামায়ে দেওবন্দের আকীদা এবং বিশ্বাস হলো নবীর পিঠ মুবারকের সাথে লাগা ওই মাটির দাম আল্লাহর আরশের চাইতেও বেশি আর আমাদের বন্ধুরা কয় আমরা বলে নবীর শানের কথা কই না আমরা কিছু বন্ধুরা আছে না হ্যাঁ অনেক একেবারে খুব প্রিয় বন্ধু এরা আমাদের হ্যাঁ এরা দেখবেন মাহফিলে উঠতেই কইবে কওমি মাদ্রাসার মিয়া সাহেবরা নবীর শান জানে না নবীর শান মানে না নবীর শান কয় না ইডা কয় না ইডা কয় না এবারে নবীর শান কারে কয় আগে ইডা শিখ গেল
আগে শিখে নাও নবীর শান বললে নবীর কি বোঝানো হয় নবীর শান বললে নবীর ওই সমস্ত গুণাবলীকে বলা হয় যেই সমস্ত গুণাবলী কেবল আমার নবীর মধ্যে আছে আর কারো মধ্যে নাই অন্যদের মধ্যে যদি থাকে তো নবীর শান হয় কেমনে মামনের যদি স্পেশালিটি হওয়া লাগে তো এটা আপনার মধ্যেই থাকবে আর কারো মধ্যে থাকবে না এমন গুণের নাম এমন জিনিস নবীর মধ্যে যেগুলো আছে সেইগুলোর নাম হলো নবীর শান এখন নবীর শান বলতে গিয়া বলে ফেলে হযরত আব্দুল কাদের জিলানীর শান বলে ফেলে মুনকার নাকিরের শান বলে ফেলে কিরামান কাতিবিনের শান আয় হায় হায় এ মিয়া আমার আপনার নবীর সাথে অন্য কারো কোনো তুলনা করা যাবে হ্যাঁ 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 সৃষ্টি জগতের সকলের উপরে আল্লাহর পরে সৃষ্টি জগতের সকলের উপরে আমার আপনার নবীর মর্যাদার আসন কেউ টানলেও নিচে নামাইতে পারবে না কেউ ধাক্কা দিলেও উপরে উঠাইতে পারবে না রোদে জোরে কন মিয়া জোরে কন আমার আপনার নবীর মর্যাদার আসন সুনির্দিষ্ট সুরক্ষিত এখান থেকে কেউ টানলে নিচে নামানোর চেষ্টা করলে বেয়াদব ধাক্কায়া যদি কেউ উপরে উঠানোর চেষ্টা করে মুশরিক কারণ আমাদেরকে মানতে হবে যে আমার আপনার নবী মখলুক আল্লাহ খালেক অতএব খালেক আর মখলুক সমান হইতে পারে না আল্লাহ স্রষ্টা রসুল সৃষ্টি হ্যাঁ সৃষ্টি জগতের মধ্যে সকলের উপরে মর্যাদার যে আসন হইতে পারে যত উপরে হইতে পারে যত উপরে হইতে পারে যত উপরে হইতে পারে সেই উপরের মর্যাদার আসনটি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আমরা সেই নবীর উম্মত বেজার এই যারা বলেন নাই এরা বেজার আমি আবারো বলছি এমন দামি নবীর উম্মত আমরা বেজার তাহলে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ মহতরম হাজিরিন কষ্ট হবে না আমি খুব বেশি আপনাদেরকে বিরক্ত করব না কারণ আমার পরেও হ্যাঁ ওই তো ওই তো মাওলানা মুশাহিদ কাসিমি তাইন কি তো ওই তো বাজ্জাই তো গিয়া আমি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনাদের রুচি চাহিদাও তো আমার বুঝতে হবে মাঝে মাঝে কারণ খানি যে খাওয়া এ খানিওয়ালার স্টাইল বুঝে কোনটা খায় আর কোনটা খায় না যেটা খায় এটারও একটু বেশি করে দেয় কথা ঠিক না তখন আমারও তো বুঝতে হইব আপনারা খায়ন করত ঠিক আছে ইনশাআল্লাহ এ ভাই বসেন বসেন অযথা কেউ হাসবেন না হাসার চেষ্টা করবেন না এটা হাসার মজলিস না হাসতে কেউ আসেন নাই আমিও হাসাইতে আসি নাই কদাচিৎ হাসির একটু কথা চলে আসলে ওই ওইখানেই শেষ করে দিতে হবে এটাকে চালু রাখা যাবে না হতে পারে এই মাহফিল আমার আপনার জীবনের শেষ মাহফিল অসম্ভব নাকি ইমাম মালিক রহমতুল্লাহ এর কথা মনে আছে কি আপনাদের উনি কোথায় ইমামতির প্রস্তাব মক্কা শরীফ উনার দাফন হওয়ার আশা আকাঙ্ক্ষা কোন জায়গায় দুইটার মাঝখানে ভাগ কত দূর 450 কিলোমিটার এই এত দূরত্বে যে বাংলাদেশ না ঢাকা মরছে সিলেট লইব সিটাং মরছে সিলেট লইব ওইখানে যেখানে মারা যাবে মুসলমানদের নিয়মিতেই যেখানে মুসলমান মারা যাবে তার পাশের নিকটতম কবরস্থানে তাকে দাফন করবে এটাই নিয়ম হ্যাঁ কোনো প্রয়োজনে আনা লাগলে একেবারে না জায়েজ হারাম না বাকি উত্তম এটাই এই জন্যে আপনারা আমরা হজ করতে গিয়ে মারা গেলে সৌদি সরকার লাশ বাংলাদেশে পাঠায় না কথা বুঝেন নাই হাজিদের জন্য দাফনের জায়গা রেডি রাখছে বড় করে যাতে হাজি সাহেবরা মারা গেলে ওইখানে দাফন করতে পারে মহতারাম হাজরিন তো ইমাম মালিক রহমতুল্লাহি আলাই চিন্তা করলেন আমি যে মক্কায় যাব ইমামতি করার জন্য বাইতুল্লাহর ইমাম হব এখন যদি আমি এখানেই মৃত্যুবরণ করি তাহলে তো আমার লাশ মদিনায় আসবে না আমার দাফনও মদিনায় হবে না তো এখন একটু ইস্তেখারা করি একটু ইস্তেখারা করে দেখি যে আমার কি অবস্থা মানে আমার দাফন মদিনায় হবে কি হবে না মউত কোথায় হবে একটু দেখি ইস্তেখারা করলেন রাতের বেলা ঘুমাইলেন স্বপ্ন দেখলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে রওজা আথার থেকে পাঁচখানা আঙ্গুল মোবারক দেখাইলেন কি দেখাইছেন
পাঁচ আঙ্গুল মোবারক দেখাইছেন তো নবী কবরে মইরা হচ্ছে শেষ হয়ে গেছে তাইলে পাঁচ আঙ্গুল দেখাইতে পারে এমন এমন আজগবি মিথ্যা কথা কে বলে এমন আজগবি মিথ্যা কথা কে বলে কে বলতে পারে নবীর কোন উম্মত কোন মুসলমান এই কথা বলতে পারে না যে নবী আমাদের মতো মরে পচে গলে শেষ হয়ে গেছে এটা কোন মুসলমানের বাচ্চা বলতে পারে না নবীজি আঙ্গুল মোবারক দেখাইলেন পাঁচ আঙ্গুল মোবারক ইমাম মালিক চিন্তিত হয়ে গেলেন তাইলে আমার হায়াত কি পাঁচ দিন আমার হায়াত কি পাঁচ ঘন্টা আমার হায়াত কি পাঁচ মাস আমার হায়াত কি পাঁচ বছর নবীজি পাঁচ আঙ্গুল মোবারক দেখাইলেন ব্যাখ্যার জন্য পাঠানো হলো তো যার কাছে পাঠানো হয়েছে উনি বলছেন ও ইমাম মালিক নবী পাঁচ আঙ্গুল মোবারক দিয়ে দেখায়া আপনাকে পাঁচ মিনিট পাঁচ ঘন্টা পাঁচ দিন পাঁচ বছর এই রকম কোনো কিছু বুঝান নাই নবী পাঁচ আঙ্গুল মোবারক দেখায়া আপনাকে এমন পাঁচটা জিনিসের প্রতি ইঙ্গিত করেছেন যেই পাঁচটা জিনিস একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানেন না إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير قيامات كخون هو بأك مطر كجانين اي مسلمان قيامات دوئي پروكار اكتن نام قيامات صغرى ار اكتن نام لو قيامات كبرى سوٹو قيامات ار برو قيامات شارا پیتی بی اكشت دنش ہوئے جوان نام لو برو قيامات قيامات كبرى ار پرتكت مانوش مدتر نام لو قيامات صغرى تاول برو قيامات كخون هو بے سوٹو قيامات كخون هو بے دنیا ار كيو جانين না কোনো মানুষ জানে আরো জোরে কান না মুসলমান কেউ জানে না কেউ জানে না কেউ জানে না কে কখন মরবে কেউ জানে না ও বন্ধুরা এক নাম্বার দুই নাম্বার হলো ইউনাজ্জিলুল গায়স বৃষ্টি কে দেন আরো জোরে কান বৃষ্টি আল্লাহ দেন আকাশে মেঘমালার অভাব নাই সবাই মনে মনে ভাবছে এই বুঝি বৃষ্টি নামবে এই বুঝি বৃষ্টি নামবে দেখা যায় এক ফোঁটা পরে এক ফোঁটাও পড়ে না আবার দেখা যায় সামান্য একটু মেঘমালা করে কিচ্ছু হবে না সব রোদ্রে দেওয়া আছে দেখা গেছে দশ মিনিটের মধ্যে এমন ভাবে বৃষ্টি এসে সব বাসায় দিয়েছে সব ভিজাইয়া দিয়েছে তাহলে বৃষ্টি হবে কি হবে না হইলে কতটুকু হবে না হইলে কতদিন হবে না এটা একমাত্র কে জানেন একমাত্র আল্লাহ জানেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম মায়ের পেটে সন্তান কি হবে না ছেলে হবে না মেয়ে হবে এটা কে জানেন কেউ মনে মনে ভাববেন না আমরা তো আল্ট্রাসোনোগ্রাম মেশিন দিয়ে এখন পরীক্ষা করে বলতে পারি পেটের সন্তান ছেলে না মেয়ে আপনাকে এটা বলা হয় না আমার ভাইয়েরা সন্তানের কাঠামো তৈরি হওয়ার পরে মেশিনে ধরা পড়ে ছেলে না মেয়ে কিন্তু যখন এক ফোঁটা পানি আকারে আমার আপনার মায়ের রেহেমের ভিতরে যায় ওই পানি থেকে ছেলে বানাইবেন না মেয়ে বানাইবেন এটা একমাত্র আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না ও মুসলমান নাম্বার গেল তিন চার নাম্বার হলো ওয়ায়ালামু মা ওয়া তাদরি নাফসু মাযা তাকসিবু গাদা আগামী কাল মানুষ কি খাবে কি উপার্জন করবে এটা কেউ জানে না কে জানেন আমার ভাইরা আগামী কাল কি উপার্জন করব কি খাইব না এটা আমরা কেউ জানি না একমাত্র আল্লাহ জানেন ওয়া মা তাদরি নাফসু বিআই আরদিন তামুত মানুষ কোথায় গিয়ে মৃত্যুবরণ করবে এটা একমাত্র কে জানেন কোন জমিনে মারা যাবেন মৌলভী বাজারের ভিতরে না সিলেটে না সুনামগঞ্জে না হবিগঞ্জে কোথায় মারা যাবে বাংলাদেশে না অন্য দেশে কেউ জানে না কে জানেন আরো আসতে পরিচিত জায়গায় মরবেন না অপরিচিত জায়গায় মরবেন এটাও কেউ জানেন না কে জানেন আল্লাহ তাহলে একটু চিন্তা করা দরকার আমি আর আপনি আমরা সবাই মরে গেলে যেখানেই মরি না কেন কাফন দাফন আর জানাজা চাইনি না চাই না আমার কথা বুঝছেন যেখানেই মৌত যেই জায়গাতেই থাকুক
আমার মরার পরে আমার একটু গোসল দিয়া একটু কাফন পরায়া সম্মানজনকভাবে জানাজা সহ জানাজা দিয়ে সুন্দরভাবে আমাকে দাফন করা হবে এটা কি আমি চাই না আমরা সবাই চাই না সব মুসলমান চাইনি না চাই না তাহলে কাফন কার জন্য ও মুসলিমের জন্য না মুসলমানের জন্য গোসল কার জন্য মুসলমানের জন্য এই জানাজা কার জন্য দাফন কার জন্য মুসলমানের জন্য তো আপনি অপরিচিত জায়গায় যদি মারা যান তাহলে আপনি যে মুসলমান এটা চিনবার ব্যবস্থা আপনাকে এই সব সময় করে রাখতে হবে জানি না আমার এই কথা বুঝছেন কিনা আমাদের অনেক বন্ধুরা আছে মাশাআল্লাহ মাতা সুল কাটার স্টাইল দেখলে এখন বোঝা যায় যেন ইন্দুরে খেয়াল এসে আমি একদিন একজনকে জিজ্ঞেসলাম কি রে তোর মাথার চুলের এই দুর্দশা করে এত মনে করছে যে হে কত সুন্দর স্টাইল করে কাটতে আইছে আমি কইলাম তোর চুলের এই দুর্দশা কেন এত দুর্দশা কই তুই কেমন জানি চমকে উঠছে কো ভাই কি কোনের সেলুন থেকে কি কত আমরা কয় টাকা দিয়ে চুল কাটেন এর চেয়ে কত বেশি টাকা দিয়ে কাটাইছে আমি কই তার মানে তুই টাকা দিয়ে এই এই স্টাইল করছো আমি কই তুই কত মিষ্টি রস লাগে রাত্রে শুয়ে থাকিস দেখবে রাতের বেলা কত ফুকামা করে খায়া তোর চুল এর চেয়ে ভালো স্টাইল ধরে তো মাতা মুবারক এরকম তুতা মুবারক আমার কয়না মা বুঝেন না আপনারা এই ভদ্র লোক জেন্টেলম্যান বড় শিক্ষিত ওই ওই শেভের বেটা কি করে রে আরে সেলুনে যেতে আরে বাবা এত এত নিচে যায় না ওই সেলুনের ছেলেটা ভদ্রলোকের গালে থাপ্পড় দে মাথা মুবারকের অবস্থা এই থুতা মুবারক পরিষ্কার পরনে আছে টাই প্যান্ট কোট লাগানো এখন বলেন দেখি আপনি অপরিচিত জায়গাতে মারা গেলেন জানাজা কেমনে নসিব হবে রাগ করছেন আমার উপরে না রাগ করছেন না রাগ করবেন যে সামনে আরেকটা কথা আছে এটা বলি নাই যদি বলি তাহলে রাগ করবেন এই জন্য ওই কথাটা আর বললাম না এতটুকু পর্যন্ত আর গেলাম না আজকের জন্য রেখে দিলাম আমার ভাইয়েরা তো আপনি যে মুসলমান আপনি যে মুসলমান এটা চিনবার ব্যবস্থা আপনার মধ্যে থাকতে হবে যাতে যেহেতু আমার জানা নাই আমি কোথায় মরব কোন জায়গায় মরব কোন এলাকায় মরব যেখানেই আমি মারা যাই আমাকে যেন দেখেই বোঝা যায় যে আমি একজন মুসলমান আমার যেন কাফন নসিব হয় গোসল নসিব হয় জানাজা নসিব হয় দাফন নসিব হয়